আছো আমাকে? জি স্যার। অডিও ভিডিও ক্লিয়ার না? হ্যাঁ। আজকে এখনো সবাই জয়েন করে নাই, আজকে প্রেজেন্স কম দেখতে পাচ্ছি। লেটস সি। কাহিনী বুঝাবো, মাত্র কয়জন আছে? সাতজন আছে আজকে। আস্তে আস্তে আমরা আগাই, আমি আলোচনা শুরু করি। সো এখন বর্তমান সময়ে আমরা যে টিভিগুলো ব্যবহার করি বা মনিটরগুলো ব্যবহার করি, তো সবগুলো হচ্ছে পাতলা মনিটর, মানে বেসিক্যালি সেগুলো হয় এলসিডি মনিটর বা এলইডি মনিটর। এলইডি মনিটর কম এখন, অ্যাভেলেবল কম, এলসিডি মনিটরটাই বেশি ব্যবহার করা হয়। বাট আগেকার সময় আমার মনে পড়ে, যখন তোমার সময়টা কত হবে, সময়টা খুব সম্ভবত হবে তোমার 1990 না, সেটা 2001 কি 2 সালের কথা আমার মনে পড়ে। কথা কি শোনা যাচ্ছে আমি যেই লাউডনেসে বলতেছি? আচ্ছা আচ্ছা, সো যেই লাউডনেসে, আচ্ছা ফাইন, তোমাদের অডিওটা কম আসতেছে। আচ্ছা ওকে, সো অল সেট নাও। সো যেটা বলতেছিলাম, সো 2001 কি 2 সালের কথা আমার মনে আছে, যখন কিনা আমাদের বাসায় প্রথম মানে কম্পিউটার কেনা হয়। তো তখন সেই কম্পিউটারের যে মনিটরগুলো ছিল সেগুলো মানে বিশাল বড়, মানে অনেক বড় সাইজের ছিল, মোটেও স্লিম ছিল না। তো ওই কম্পিউটারগুলো বা ওই টাইপের এখন মানে রেভলিউশনটা আমি দেখছি আর কি, যে কীভাবে আস্তে আস্তে আমরা সিচুয়েশন বদলাইছে ডে বাই ডে এর সাথে। তো এখনো আমাদের, আমরা অনেকেই বাসায় আছে হয়তো সেই সিআরটি টেলিভিশন বলে এগুলাকে, যে টেলিভিশনগুলোর সামনে আসলে পিকচার টিউব থাকে এবং সেই টেলিভিশনগুলোর সাইজ হয় তোমার অনেকটা এইরকম, বা এটা হয়তো নিচের দিকে থাকে, কম থাকে। সো এরকম সাইজের যে টেলিভিশন যেগুলো আমরা এখন আগে দেখে আসছি, তো এই টেলিভিশনগুলোকে আসলে আমরা সিআরটি টাইপের টেলিভিশন বলি। এটার সামনে একটা এরকম একটা বাঁকা মতো ডিসপ্লে থাকে। সো এখানে আসলে এই পাশ থেকে আসলে টেলিভিশন মানে আমরা সব কিছু দেখি আর কি। সো আচ্ছা, এখনও সবাই জয়েনিংয়ের মধ্যেই আছে। আচ্ছা, সো যাই হোক, তো এই টাইপের টেলিভিশনগুলোকে আসলে আমরা সিআরটি টেলিভিশন বলি, সিআরটি টেলিভিশন বা সিআরটি মনিটর বলা হতো। তো এই সিআরটির মানে কি? সিআরটির মানে হচ্ছে ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। সো বেসিক্যালি এই টেলিভিশনগুলোর ভেতরে যে সামনের কাচের অংশটা, সেটার ভেতরে এরকম একটা পার্ট থাকতো, এবং তার একটু বেশি করে ফেললাম। সো এই ভেতরের পার্টে এখানে একটা টিউবের মতো অংশ থাকতো। সো এইখানে কিছু ইলেকট্রোমেকানিক্যাল কারসাজির কারণে এই জায়গাতে আসলে তোমাদের এটা দেখা যাইতো, ঠিক আছে, মানে টেলিভিশন আমরা যাই দেখি সেটা ফুটে উঠতো। সো এই সিআরটি টেলিভিশনগুলো কীভাবে কাজ করে, সরি, বা এই সিগন্যালগুলো কীভাবে তারের মাধ্যমে, ডিশ অ্যান্টেনার মাধ্যমে, যে কোনোভাবে যখন এই সিগন্যালগুলো আমাদের টেলিভিশনে প্রবেশ করে, কীভাবে ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে এই মনিটরের সামনে ছবি ফুটে ওঠে, সেই জিনিসটা আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব। সো এই জিনিসটা বোঝার জন্য সবার আগে বুঝতে হবে কি বলতো, কোত্থেকে আমাদের শুরু করতে হবে? আমাদের শুরু করতে হবে স্টুডিও থেকে। স্টুডিও থেকে মানে আমরা টেলিভিশন যেটা দেখতেছি
সেটা আসলে যেখানে শুট করা হচ্ছে বা যেখানে রেকর্ডিং হচ্ছে মানে ক্যামেরার সাহায্যে, সেই ক্যামেরার মধ্যে আগে ঢুকতে হবে যে ক্যামেরা প্রথমে কি কাজ করে, দেন সেখান থেকে কিভাবে আমাদের বাসায় সিগন্যালটা আসে। তো আমার কাছে লেন্স ছিল, লেন্স কোথায় দেখতে হবে একটা মিনিট আমি দেখি, আমার কাছে হয়তো এখনো আছে, আছে না, লেন্স এখন হাতের কাছে নেই। তোমরা উত্তল লেন্স তো ছিল না, উত্তল লেন্স হচ্ছে লাক্স সাবান, ঠিক আছে, মাঝখানে পেট ফুলা এরকম লেন্স, ঠিক আছে। তো এটা দিয়ে কি করে, মানে কি কি করা যায়, এনি আইডিয়া, এনি গেসেস তোমরা একটু বলতে থাকো ইন দা মিন্টে, আমি একটু দেখি খুঁজে পাই কিনা জিনিসটা। আমাদের চোখে কি উত্তল লেন্স আছে না? হ্যাঁ আমাদের চোখে উত্তল লেন্স আছে, সারপ্রাইজিংলি। আর আর কি কাজ হইতে পারে উত্তল লেন্স? উত্তল লেন্স আর কোথায় থাকে? দর্পণের সাথে লেন্স কি মিলাইলে হবে বলো? না এটা এখন হাতের কাছে কোথায় রাখছি আমি দেখতেছি না, তারপর একটু ট্রাই আউট করি। আচ্ছা আমরা তো চ্যাপ্টার চ্যাপ্টার এইটে মানে নাইনে যখন লেন্সগুলো নিয়ে পড়বো তখন বিস্তারিত জানবো, তবে এখন যেই জিনিসটা দেখাইতে চাইতেছিলাম সেটা না দেখাইতে না দেখানোতে খুব খারাপ লাগতেছে, এটা দেখতে পারলে ভালো হইতো হাতে কলমে কিছু একটা জিনিস দেখাইতাম যে এই লেন্স দিয়ে কী করা যায়। আচ্ছা যাই হোক, তো উত্তল লেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে দেখাই, লেন্সটা কই রাখছি আমার মনে নেই, বাসা শিফট করার সময় আসলে সব যন্ত্রপাতিগুলা একটা স্টোর রুমের মতো গাদাগাদি করে রাখছি, যার কারণে সব কিছু এখন আলো চলে, একটা জিনিসও সময় মতো খুঁজে পাই না। আচ্ছা সরি ফর দ্যাট। তো উত্তল লেন্সের কাজটা খুব সংক্ষেপে বলি, তো যে কোনো একটা ক্যামেরা, যে কোনো টাইপ অফ ক্যামেরা, ক্যামেরার সামনে আসলে একটা উত্তল লেন্স থাকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মনে করো ক্যামেরার সামনের অংশটা যেটা দিয়ে আসলে ছবিটা ধারণ করা হয়, এবং এই ক্যামেরার পেছনে আসলে একটা পর্দার মতো অংশ থাকে, ঠিক আছে। পর্দাটা বেশ যদি আমি একটু ই করে দেখাই, সো ক্যামেরাটার পেছনে একটা পর্দা থাকে। তো যখন এই লেন্সটা সামনে রেখে, লেন্সের সামনে কোনো কিছু রেখে ভিডিও ধারণ করা হয়, তখন যেটা হয় যে এক্স্যাক্টলি ওই পর্দার মধ্যে, ওই পর্দার মধ্যে এই সামনে যা কিছু থাকে তার এক্স্যাক্টলি একটা ছবি ফুটে ওঠে, এক্স্যাক্টলি যেমন আমরা প্রজেক্টরে যেটা দেখি যে পর্দার মধ্যে এক্স্যাক্টলি মানে হুবহু মানে যা দেখা যায় ডিসপ্লেতে সেটাই পর্দার মধ্যে ফেলা যায়, প্রজেক্টর এক্স্যাক্টলি এই কাজটাই করে একটা উত্তল লেন্সের মাধ্যমে, এবং ওই জায়গায় জিনিসটা দেখানো যায়। লেন্সটা থাকলে এখন দেখাইতে পারতাম যে আমরা চাইলে এই বোর্ডের মধ্যে যে কোনো একটা ছবি প্রজেক্ট করে দেখাইতে পারতাম জাস্ট লেন্সটা দিয়ে। সো এটা হচ্ছে ক্যামেরার প্রাথমিক কাজ, আমরা এটা শিখতেছি না আজকে। সো প্রথমে স্টুডিও থেকে, টেলিভিশন সেন্টার থেকে কোনো একটা ভিডিও বা যে কোনো কিছু ধারণ করা হয়, ধারণ করে সেটা ক্যামেরার সামনে ফেলা হয়। তো ধরো ক্যামেরার সামনে কেউ একজন আছে, এই ধরো আমাদের মন্টু মিয়া, ঠিক আছে। তো মন্টু মিয়া ক্যামেরার সামনে আছে, তো মন্টু মিয়া যখন ক্যামেরার সামনে থাকে তখন এই ক্যামেরার লেন্সের পেছনে থাকা পর্দায় ঠিক সেমভাবে মন্টু মিয়ার একটা ছবি ওঠে, বাট ছবিটা আসলে সোজা ওঠে না, ছবিটা আসলে ওঠে উল্টা, মানে হচ্ছে তার মাথা থাকে নিচের দিকে এবং ঠ্যাং থাকে উপরের দিকে, এরকম একটা এক্স্যাক্ট ছবি ফুটে ওঠে এই জায়গায় একদম প্রজেক্টরের মতো। এসব নিয়ে এখন প্রশ্ন করো না, কারণ এগুলো নিয়ে আমরা যখন লেন্স পড়বো বিস্তারিত আলোচনা করবো, কেন ওটা হলো বা কীভাবে এখানে ছবিটা উঠলো সেটা আমরা লেন্সে পড়বো। তো মানে এক কথায় এই পর্দাটার মধ্যে, মানে এক কথায় এই পর্দাটার মধ্যে জিনিসটার ছবি ভেসে ওঠে। তো
এই পর্দাটার পেছনে যখন অ্যানালগ ক্যামেরা ছিল, এখন তো সবই আসলে ডিজিটাল ক্যামেরা, আমরা আসলে ডিজিটাল জিনিস নিয়ে আজকে আলোচনা করতেছি না, অ্যানালগ ক্যামেরা বা অ্যানালগ টেক জিনিস নিয়ে আলোচনা করতেছি। সো অ্যানালগ প্রসেস অথবা ডিজিটাল প্রসেসের মতোই একটা কাজ হয়, লেন্সের কাজ এখানেই শেষ। সো ক্যামেরার মাধ্যমে আমরা জাস্ট একটা পর্দা পাইলাম, যেই পর্দাটার মধ্যে, ধরো পর্দাটা হচ্ছে এইটা, এইভাবে চিন্তা করি আমরা। সো এই পর্দাটার মধ্যে ওই মানুষটার একটা ছবি ভেসে উঠছে সামহাউ, ঠিক আছে, লেন্স লেন্সের পেছনে ক্যামেরার ভেতর যে পর্দাটা। তো এই পর্দাটাগুলো অনেক ছোট 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 অংশে ভাগ থাকে, খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। মানে আমি যদি মনে করো এখানে একটা গ্রাফ পেপার বসাই, এটা 1000 বার উপর নিচে কাটতে পারতাম, তাহলে অনেক ছোট ছোট ব্লক পাইতাম না? তো এই ব্লক থাকে, এবং এই প্রত্যেকটা ব্লককে আসলে বলা হয় পিক্সেল, এটাকে বলা হয় পিক্সেল। যেমন আমরা এখন ক্যামেরার হিসাব কাউন্ট করি কত মেগাপিক্সেল, ওইটা আসলে ওটার পেছনে থাকা এই পর্দাটারই হচ্ছে ভাগ সংখ্যা, পার্ট, এবং এটাকে আসলে আমরা সেন্সর বলি, ঠিক আছে। তো এই সেন্সরে যখন ওই ছবিটা ওঠে, মানে আমরা আপাতত বুঝে নিই এটা হচ্ছে সাদা কালো ছবি, মানে হচ্ছে এই অংশগুলো সাদা, এবং এই যে অংশ মনে করো এই ছবিটা ফুটে উঠছে সেই অংশটা হচ্ছে কালো, ঠিক আছে। তো এই সাদা কালো অংশের ফলে যেটা হয়, যে যেইখানে এই ছবির মধ্যে, এই পর্দাটার মধ্যে যেই যে অংশের মধ্যে আলো গিয়ে পড়ে, কি পড়ে, আলো পড়ে, সেই জায়গাটা থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, কি হয়, ইলেকট্রন নিঃসরণ হয়। অনেকটা আলো আমরা যেমন এক্স উৎপন্ন করে দেখছি, যে ইলেকট্রন দ্বারা আঘাত করলে সেখান থেকে কি হয়, আলো নির্গত হয়, এটা হচ্ছে উল্টা প্রসেস, এখানে আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, কথাটা বুঝতে পারছি? তো এখন এই ইলেকট্রনগুলোকে সংগ্রহ করার ব্যবস্থা করতে হয়। কিভাবে সংগ্রহ করার ব্যবস্থা করা হয়, এটাকে একটা ডিজিটাল প্রসেসের মাধ্যমে বা আলো প্রসেসের মাধ্যমে রিসিভারের মাধ্যমে কালেক্ট করতে পারো। এবং এইটাকে আমরা আসলে অনেকটা এরকম ভাবে বলতে পারি, যে ধরো তুমি একটা বইয়ের পৃষ্ঠা পড়তেছো, একটা বইয়ের পেজ পড়তেছো, তো বইয়ের পেজটা তুমি কিভাবে পড়ো, বইয়ের পেজটা তুমি এভাবে লাইন বাই লাইন পড়ে যাও না, তাই তো? এই পর্দাটার পেছনে একটা মেকানিজম থাকে, ও করে কি, এই পর্দাটাকে লাইন বাই লাইন মতো পড়তে থাকে, এবং পরে পরে সে কি খুঁজে, সে ইলেকট্রন খুঁজে, ইলেকট্রন কালেক্ট করার চেষ্টা করে। তো যেখানে আলো পড়ে সেখানে তো ইলেকট্রন নির্গত হয়ে যায়, আর যেখানে আলো পড়ে না সেখানে তো ইলেকট্রন থেকে যায়, সেখান থেকে সে ইলেকট্রন পায় না। সো তার ফলে যে ঘটনাটা ঘটে আসলে, যে সে যখন এই পর্দাটাকে উপর থেকে নিচ পর্যন্ত বইয়ের মতো পড়তে থাকে, মনে করো এখানে পড়লো পড়লো পড়লো, কোনো ইলেকট্রন নাই, এখানেও কোনো ইলেকট্রন নাই, এখানে যখনই সে মানে আলো ছায়া অংশের মধ্যে চলে গেছে তখনই কিন্তু ইলেকট্রন সে পেয়ে যাচ্ছে, বা একটা ইলেকট্রনের শূন্যতা এখানে তৈরি হচ্ছে। সো এই যে সে পড়তে পড়তে সে লাইনটাকে স্ক্যান করে, হ্যাঁ ধরো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে সিরিয়াল বাই লাইন ধরে পড়তেছে, তো তার মানে এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু সে ইলেকট্রন পাবে না, কোথাও মিস যাবে কোথাও ইলেকট্রন পাবে। আমি কি বোঝাতে পারছি কথাটা? জিনিসটা সবাই অ্যাজিউম করতে পারতেছি? সো ওই ইলেকট্রনটাই আসলে একটা তারের, একটা তারের মাধ্যমে সিগন্যালটা কালেক্ট করা হয়, এবং যখন এই সিগন্যালটা কালেক্ট করা হয় তখন বলছিলাম আমরা কতদিন, এটা আসলে ডিজিটাল পদ্ধতি হয়। সো তার মানে কি, এখানে আসলে গোটা জিনিসটা দুইটা সংখ্যা দিয়ে ডিপেন্ড করে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সো যেখানে মনে করো সে ভোল্টেজ পায় সেটা হচ্ছে 1, আর যেখানে মনে করো সে ভোল্টেজ পায় না, মানে ইলেকট্রন পায় না, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে 0। সো তার মানে ব্যাপারটা হইতেছে এরকম, এখানে লাইন ধরে যখন সে পড়তে থাকে, এই প্রসেসটাকে আসলে বলা হয় স্ক্যানিং, আমি মনে বলি নাই, তো এইভাবে যখন সে স্ক্যান করতে থাকে পুরো পৃষ্ঠাটাকে বা পুরো পর্দাটাকে, তখন তার কাছে এই স্ক্যান করতে করতে সে যখন ইলেকট্রন কোথাও পায় কোথাও পায় না, এগুলো তার কাছে 0 অথবা 1 হিসেবে কাউন্ট হয়, বুঝতে পারছি? এবং যার ফলশ্রুতিতে এখান থেকে যে সিগন্যালটা সে রিসিভ করে সেটার প্যাটার্নটা অনেকটা হয় এরকম, যে 0 0 0, মনে করো একবার হঠাৎ করে ইলেকট্রন চলে আসলো, সে ইলেকট্রন পাইলো 1, আবার 0, আবার ইলেকট্রন পাইলো, আবার 0 0 0 1। তার মানে বুঝতে পারতেছি বিষয়টা, যে এই ছবির একটা ডিজিটাল ভার্সন তৈরি হচ্ছে যখন সে লাইন ধরে পুরো স্ক্রিনটাকে পড়তে থাকে। বুঝলাম এই পর্যন্ত সবাই? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? স্যার
আচ্ছা, সো এই যে আমরা একটা ডিজিটাল সিগন্যাল পেয়ে গেলাম, ঠিক আছে, এই ডিজিটাল সিগন্যালটাই পরবর্তীতে টিভি স্টেট সেন্টার থেকে একটা প্রসেসের মধ্যে যায়, যেটাকে আমরা বলি মডুলেশন প্রসেস। হ্যাঁ, সো সে করে কি, এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, রেডিয়েশন বলা ঠিক হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে সেটাকে পাঠিয়ে দেয় মানে তাদের স্টেশনে, মানে পাওয়ার স্টেশনে, সেখান থেকে মানে অ্যান্টেনা স্যাটেলাইটের মাধ্যমে সেটা স্যাটেলাইটে যায় ডিশের মাধ্যমে, তারপর সেখান থেকে স্যাটেলাইট হয়ে আবার আমাদের বাসায় আসে, অ্যানালগ সিগন্যালটা আসে। মানে এই জিনিসটাই আসলে এরকম অ্যানালগ সিগন্যালে কনভার্ট হয়, বুঝতে পারছি ঘটনাটা। তো সেই সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং আলোর বেগে যেতে পারে। করার পর যেটা আমরা পাই, মানে যে 0010, জি, এটা অ্যানালগে মানে ট্রান্সফার হয়। হ্যাঁ, অ্যানালগে ট্রান্সফার করার প্রসেসটাই হচ্ছে আসলে মডুলেশন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এবং এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালসের মতো। আমরা যেমন একটা সলিনয়েডকে কাছে বা দূরে নিয়ে গেলে আমরা কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি ইলেকট্রিসিটি পাই না, সো আমরা যদি ওই সলিনয়েডের পাওয়া ইলেকট্রিসিটিগুলোকে আমরা 0-1 দিয়ে চিন্তা করি, তার মানে আমরা যখন চুম্বককে কাছে বা দূরে নিয়ে আসি, আমরা আসলে ওইখানে ওই মানে একটা ফিজিক্যাল মুভমেন্ট, যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, চুম্বকের মুভমেন্টটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বাট ওইটা যখন সলিনয়েডের মধ্যে একবার এইদিক এইদিক কারেন্ট সোর্স তৈরি করতেছে, ডিরেকশন চেঞ্জ করতে, সেটা কিন্তু একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, বিষয়টা কি বুঝতে পারছি? সো ওই জিনিসটি আসলে করে মডুলেশন প্রসেস। সো এই মডুলেশন প্রসেসের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা কোথায় যায়, যায় হচ্ছে এটা ডিপেন্ড, এটা কি ইন্টারন্যাশনাল টেলিভিশন কি ইন্টারন্যাশনাল, সাধারণত স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো হয়, তাহলে নর্মাল যে মানে লোকাল যে তোমার যে রাডার সিস্টেম সেখান থেকেও পাঠানো যায় আর কি। সো সামহাও জিনিসটা আসলে স্যাটেলাইট হয়ে বা ঘুরে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বা বাতাসের মধ্য দিয়ে আমাদের বাসা পর্যন্ত পৌঁছায়, বুঝতে পারছি? তো আমাদের বাসা পর্যন্ত পৌঁছানোর পর তো আমাদের অ্যান্টেনায় আসে, টিভির যে অ্যান্টেনা বা ডিশের মাধ্যমে সেটা আসে, রিসিভড হয়, সো সেটা টিভিতে সিগন্যালটা প্রবেশ করে, ঠিক আছে। এখানে একটু কথা আছে যে ডিশ অ্যান্টেনার ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে তোমার ডিশ লাইনের ক্ষেত্রে হয়, ডিশ লাইনের ক্ষেত্রে এই সিগন্যালটা আগে যে ডিশের যে কোম্পানি আছে বা যারা অথরিটি, তারা এটাকে রিসিভ করে, সিগন্যালটা রিসিভ করে তারা মডুলেশন করে, মডুলেশন করে ওই যে অ্যানালগ সিগন্যালটা সেটাকে আবার এই ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, কনভার্ট করার পরে সেটা আমাদের বাসায় তার দিয়ে পাঠায়, বুঝতে পারছি ঘটনাটা? বুঝছি। আর যেটা হচ্ছে মনে করো যে, মনে করো বিটিভি কথা চিন্তা করো, আমার মনে আছে আগের সময় আমরা অ্যান্টেনা ধরে ছাদের মধ্যে, ছাদের বাইরে অ্যান্টেনা বের করে রেখে বিটিভি দেখতে হতো, তখন ডিশ জিনিসটি আসলে খুব আনকমন একটা ব্যাপার ছিল। সো ওগুলো সরাসরি ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা সিগন্যালটা রিসিভ করে দেন টিভির মধ্যে সেটা প্রসেস হতো। সো মানে বিষয়টা হচ্ছে এই যে ওই অ্যানালগ সিগন্যালটা আবার মডুলেশন নামক প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেটা আবার ডিজিটালে কনভার্ট হয়, বুঝতে পারলাম? তার মানে প্রথমে ডিজিটাল সিগন্যাল অ্যানালগে কনভার্ট হয়ে আমাদের কাছে আসে, অ্যানালগটাকে আমরা আবার সামহাউ এটা ডিজিটালটাকে, অ্যানালগ সিগন্যালটাকে আমরা ডিজিটালে কনভার্ট করি, এবং ফাইনালি আলটিমেটলি এই যে সিগন্যালটা আবার আমরা ব্যাক পাই এক্স্যাক্টলি, এবং এই সিগন্যালটাই ডিশ অ্যান্টেনার মধ্য দিয়ে বা তারের মধ্য দিয়ে টিভির মধ্যে থাকা যে পিকচার টিউব বলে একটা জিনিস আছে সেইটার মধ্যে প্রবেশ করে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যেমন আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি যে শব্দটা উৎপন্ন করতেছি এটা অ্যানালগ না ডিজিটাল বলো তো? অ্যানালগ, বাট তোমাদের কাছে সেটা যাচ্ছে কিভাবে? সেটা মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে, কম্পিউটারের প্রসেস হচ্ছে, সেটা ডিজিটালে কনভার্ট হচ্ছে, কথাটা বুঝতে পারছে? দেন ডিজিটালে কনভার্ট হয়ে সেই সিগন্যালটা ইন্টারনেটের থ্রুতে তোমাদের কাছে যাচ্ছে, এবং সেটা আবার স্পিকারের মাধ্যমে অ্যানালগে কনভার্ট হয়ে তোমাদের কান পর্যন্ত যাচ্ছে। সো আমি যদি অ্যানালগ সিগন্যাল উৎপন্ন করতে না পারতাম, মানে আমি কথা বলতে না পারতাম, যেটা বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে তোমাদের মাইক্রোফোন পর্যন্ত, তো এই অ্যানালগ মানে অ্যানালগ সিস্টেমটা না থাকলে তো আমি মাইক্রোফোন পর্যন্ত সিগন্যালটা পাঠাইতেই পারতাম না, বুঝতে পারছি? সো তো তাহলে
এখন তাহলে আমাদের টেলিভিশনে ডিজিটাল সিগন্যালটা চলে আসলো, ঠিক আছে? একটু আগে ছবি আঁকছিলাম, সো টিভির ভেতরে সামনের যেই এই পার্টটা, সো এইটার মধ্যে এইখানে পিছনে একটা নলের মতো থাকে, সো এই জায়গাতে আসলে ওই যে তারের মাধ্যমে ওই যে আমাদের ডিজিটাল সিগন্যাল গুলা বা এটা প্রবেশ করে, 0110001 এরকম ভাবে প্রবেশ করে আর কি। সো সিগন্যালটা প্রবেশ করে এই জায়গাটাতে, এবং এই জায়গাতে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় ইলেকট্রন গান। কি বলা হয়? ইলেকট্রন গান। এটা একটা চিন্তা করতে পারো ফায়ার করার মতো। এখন একটু তোমাদেরকে ছোট্ট এক্সাম্পল বলতেই, আমরা বিভিন্ন মেলায় বা গ্রামে এখনো দেখা যায়, বা অনেক সময় ঢাকাতেও বিভিন্ন পয়লা বৈশাখের মেলায় এরকম খেলা থাকে যে গুলি দিয়ে মানে ছোট ছোট বেলুন ফাটানোর একটা খেলা থাকে, তাই না? দেখছি আমরা এটা সবাই, মনে তো হয় দেখছি। সো ওইখানে অনেকগুলা ছোট ছোট বেলুন থাকে। সো এখন মনে করো তোমাকে যদি কিছু বুলেট দেওয়া হয়, এবং বুলেট দেওয়া হয় বলতে কি এরকম ভাবে দেওয়া হয় যে বুলেট গুলো সব ভালো না, কিছু ভালো কিছু খারাপ, কিছু ভালো কিছু খারাপ। তো এখন তুমি যদি এই লাইন ধরে বুলেট গুলো মানে বুলেট বন্দুক দিয়ে বেলুন গুলাকে ফায়ার করতে থাকো, তুমি কি প্রত্যেকবার ফায়ার করতে পারবা? পারবা না, কারণ যে বুলেট গুলা খারাপ বের হবে সেটা তো ফায়ার করতে পারবে না, রাইট? সো এই ক্ষেত্রে ধরে নাও যে তোমার বুলেট গুলা হচ্ছে এই সিগন্যাল গুলা 0110, 0 মানে বুলেট নষ্ট মানে বুলেট ভালো না, 1 মানে ভালো বুলেট মানে সেটা দিয়ে ফায়ার করা যাবে। কথাটা বুঝতে পারছি? সো এখন একটা সিকোয়েন্সে তোমার বন্দুকের মধ্যে এই 0101 বুলেট গুলা ঢুকায় দেওয়া হয়েছে। এখন তুমি যদি এইটাই বুলেট গুলাকে লাইন ধরে ফায়ার করতে থাকো, সবগুলা তো জীবনে তুমি ফায়ার করতে পারবা না, যে জায়গায় যে জায়গায় তোমার বুলেটটা ভালো থাকবে সেই জায়গায় ফায়ার হবে, সেই জায়গায় মানে তোমার বুলেটটা মানে কি হবে মানে বেলুনটা ফাটবে। কথাটা বোঝাতে পারছি? সো এখন ধরো আমি গুলি করতেছি, ঠিক আছে? সো প্রথমে ধরো আমার 0 মানে এটা ঠিক থাকবে, তারপরে 0, তারপর মনে করো 1 পাইলাম, তাহলে আমি এই বেলুনটা ফাটাই ফেলতে পারবো, তাই না? তারপর মনে করো আবার 0, তারপরে আবার 0, তারপর মনে করো 0, তারপর মনে করো 1, হ্যাঁ পাইলাম, তাহলে এই বুলেটটা ফেটে যাবে। তারপর মনে করো 1, তারপর মনে করো সরি, তারপর মনে করো 0, তারপরে আবার 1, মানে এইটা হচ্ছে ফেটে যাবে। সো এইভাবে করতে থাকলে মনে করো আমি যদি তারপরে মনে করো এটা 0 হয়, এটাও 0 হয়, এটা যদি 1 হয় তাহলে এইটাও মনে করো ফেটে যাবে। আমি খুব অল্প কয়েকটা বেলুন দিয়ে দেখাইছি, বাট অনেকগুলো যখন বেলুন থাকবে তখন এটা হবে যে আসলে বেলুন কোথাও ফাটবে কোথাও ফাটবে না, এবং যার ফলে তুমি দেখবা যে একটা প্যাটার্ন তৈরি হইতেছে ফাঁকা বেলুনের। কথাটা বুঝতে পারছি? ইন দ্যাট কেসে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি, একটা স্কোয়ার প্যাটার্ন, যদি খেয়াল করো। বুঝতে পারছো ঘটনাটা? জি স্যার। স্যার এগুলো কি যেগুলো ফাটছে? হ্যাঁ যেগুলো ফাটছে। হ্যাঁ আমি মাত্র অল্প কয়েকটা বেলুন আছে, অনেকগুলো বেলুন চিন্তা করো। তো যদি স্পেসিফিক প্যাটার্নে আমি এই সিগন্যালটা দিতে পারি, বুলেটগুলো দিতে পারি, তাহলে আমি ওই বেলুনগুলোর মধ্যেও একটা স্পেসিফিক প্যাটার্ন তৈরি করতে পারবো না? সো এই যে এই ঘটনাটা, এই ঘটনাটাই ঘটে এই পিকচার টুবে থাকা সামনের পর্দাটা, এইটা চিন ধরে নিতে পারো। এখানে বেলুন দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, বাট এখানে বেলুন থাকে না, এখানে অন্য জিনিস থাকে। বাট যাই থাকুক না কেন, ওই যে টেলিভিশন সেন্টার থেকে আমরা একটা একজন মানুষের সিগন্যাল পাঠাইছিলাম এবং সেটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করছি, ওই এক্স্যাক্টলি সিগন্যালটা যদি আমি এইখানে পাঠাই এবং এইখানে যে ইলেকট্রন গানটা থাকে ওর কাজ হচ্ছে ইলেকট্রনকে ছোড়া, কোথায় ছোড়া? এই পর্দার মধ্যে ছোড়া, এবং সে যখন ছোড়ে সেও ঠিক লাইন বাই লাইন ছুটতে থাকে। কথাটা বুঝতে পারছো? মানে সে এমন না র্যান্ডমে ছোড়ে, একটা সিন সিস্টেম লাইন মেনটেন করে উপর থেকে নিচ পর্যন্ত ছুটতে থাকে। সো সে যখন এই সামনে পিকচার টিউবটাকে যদি আমি আঁকি, পিকচারটা যদি এরকম হয়, সে যখন এইভাবে ইলেকট্রন ছুটতে থাকে তো আমার এখানে ডিজিটাল সিগন্যালে ইলেকট্রনগুলো যেভাবে সিগন্যাল আমাকে দিতে বলতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, এই পর্দার মধ্যে কি সেইভাবেই ইলেকট্রনগুলো একটা শেপ তৈরি করবে না? তার মানে হচ্ছে যে এই সামনে থাকা পর্দাটার উপরে ওই টিভি সেন্টার থেকে যেই সিগন্যালটা আসছে বা যেই মানুষের ছবিটা একটা আলো ছায়ার খেলাটা আমরা দেখছি, সেই একই রকমের প্যাটার্নটা ফুটে উঠবে। বুঝতে পারছে কি না দেখো সবাই? হ্যাঁ
সো এইভাবে আসলে ওই প্যাটার্নটা আমাদের পাশাপাশিতে টেলিভিশনে আসে। বাট এখন কথা হচ্ছে ইলেকট্রন পড়লেই তো শুধু হবে না, সেখান ইলেকট্রন তো আমরা দেখতে পাই না, তাহলে ইলেকট্রন পড়লে কিভাবে ছবি ফুটে উঠবে, তাই না? এখানে যেটা হয় যে আসলে পিকচার টিউবের সামনে যে পর্দা, এটা এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে, এটাকে বলা হয় ফসফর। ফসফর নামে এক ধরনের রাসায়নিক পর্দার প্রলেপ থাকে এটার মধ্যে সামনে, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোথাও যদি ইলেকট্রন এসে পড়ে তাহলে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়, মানে সেই জায়গাটা উজ্জ্বল হয়, আলো আলো ছাড়ে, বুঝতে পারছি? তো যার ফলে যখন এখানে থাকা ইলেকট্রন গান এর মধ্যে যেই জায়গায় যেই জায়গায় ইলেকট্রন ফেলতে পারে, মানে যে জায়গায় জায়গায় বুলেট ছুটতে পারে, সেই জায়গাতে আলো আলো আলোর তৈরি হয়, এবং এই আলো ছায়ার খেলার মাধ্যমেই আলটিমেটলি টেলিভিশনের সামনে তুমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখতে পাও। কথাটা বুঝতে পারছো? পদার্থটার নামটা একটা আর ফসফর, ফসফর ফসফর নামে এক ধরনের পদার্থ থাকে, এটা কি এক্স্যাক্টলি আমি জানি না। তাহলে দেখো আমরা কি আইডিয়া পাইলাম যে কিভাবে ছবিটা আসে? তাহলে তো মানে সাদা কালো আসার কথা না, তাহলে কালারিং আসে কিভাবে? সাদা কালো নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই জন্য আসলে সাদা কালো আসবে। বাট আগে একটু আরো শেষ করি, এখনো তো মানে প্রপার জিনিস আসে না, আমরা টেলিভিশনে তো স্থির চিত্র দেখি না, তাই না? আমরা তো মুভিং অবজেক্ট দেখি। তো এখানে কি হয় আসলে, আসলে যেটা হয় আমরা এখানে জাস্ট একটা ছবি কিভাবে আসে, জাস্ট একটা ছবি সেইটা দেখলাম। বাট নর্মালি আমাদের যদি একটা মুভিং অবজেক্ট আমরা দেখতে চাই টেলিভিশনের ওই পর্দাটার মধ্যে, এরকম ছবি 30টা আসতে হবে। কয়টা? 30টা। ধরো আমি এই জায়গা থেকে এই জায়গায় গেলাম, ইন দ্য মিন টাইম আমার আসলে 30টা ছবি তোমাদের কাছে এক সেকেন্ডে পৌঁছে গেছে, এবং যার কারণে তোমরা আমাকে মুভিং দেখতে পাচ্ছ। কথাটা বুঝতে পারছি? এটাকে আমরা FPS বলে থাকি এখন, 30 FPS, 60 FPS, গেমিং এর কথাটা বেশি রাখা। হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ড FPS। হ্যাঁ, সো এইটা হচ্ছে জাস্ট একটা ছবি কিভাবে আসবে সেই প্রসেসটা, এবং এই একটা ছবি তৈরি করার জন্য এই ইলেকট্রন গানকে প্রায় 512 লাইন পড়তে হয় এই পিকচার টিউবের সামনে। আমাদের টেলিভিশনে ওই CRT টেলিভিশন উপর নিচে 512টা লাইন থাকে। হ্যাঁ, এটা অনেক ভরেজ। সো ওই 512টা লাইন সে ধরে ধরে পড়ে, এবং পড়ে পড়ে তার সিগন্যাল অনুযায়ী সেই ইলেকট্রন ঢাই ঢাই করে ছুটতে থাকে, এবং সেখানে জাস্ট একটা ছবি ক্রিয়েট হয়। তো একটু চিন্তা করো, তাহলে এইভাবে সেকেন্ডে যদি 30টা ছবি তৈরি হয়, তাহলে এইখানে থাকা ইলেকট্রন গানটার মানে স্পিড কতটা হইতে হবে, বা এটা কত ফাস্ট মুভ করতে হবে। বুঝাতে পারছি ঘটনাটা? জি স্যার। সো দিস হাউ ফাস্ট, মানে অ্যানালগ যুগের জিনিস হলেও সেটা কত ফাস্ট ছিল, আর এখনকার ডিজিটালে কথা বাদ দিই, ঠিক আছে? সো যাই হোক, সো এইভাবে আসলে আমরা টেলিভিশনে একটা ছবি নিয়ে আসতে পারি, এবং এভাবে সেকেন্ডে 30 বার এই ঘটনাটা ঘটার ফলে একটা মুভি এক সেকেন্ডে, তুমি এক সেকেন্ডে একটা মুভি দেখতে পাবা, জাস্ট এক সেকেন্ডে। সো এটা হচ্ছে, জি, যখন ডিশ থাকে না তখন ওটা ঝিরঝির কিভাবে দেখায়? ঝিরঝির দেখায় মানে ঝিরঝির ডিশ না থাকলে তো কিছুই দেখায় না, মানে কালো হয়ে যায় না তো একবারে? একবারে কালো হয়ে যায় না, কারণ আমাদের টেলিভিশনে যে মাদারবোর্ড থাকে তার মধ্যে এরকম সফটওয়্যার সেটআপ করা আছে যে যখন কোনো সিগন্যাল থাকবে না সে একটা কালার শুধু দেখাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে ভিতরে ডিভাইসের মানে সেটআপ করা, একটা প্রোগ্রাম করে দেওয়া থাকে, আর যখন সে সিগন্যাল পায় তখন ওইটাই শো করে, বুঝতে পারছি? তো এইভাবে তুমি এক সেকেন্ডের মুভি দেখতে পারবা, এবং তুমি যখন প্রতি সেকেন্ড ধরে দেখবে প্রতি সেকেন্ডে এই ঘটনাটা ঘটতে থাকে একটা CRT টেলিভিশনে, এবং এটা হচ্ছে জাস্ট সাদা কালো টেলিভিশনের জন্য। বাট যখন আমরা কালার টেলিভিশন দেখতে চাই তখন জিনিসটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়। কেন? কারণ কালার টেলিভিশনে দেখার জন্য তখন আসলে আমাদের কালারফুল জিনিস ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, এবং এইটার জন্য আসলে আমাদের 3টা কালার দরকার পড়ে, ঠিক আছে? কয়টা? 3টা কালার মনে রাখবা। কালারগুলো হচ্ছে লাল, তারপর হচ্ছে তোমার সবুজ, আর একটা হচ্ছে আসমানি। আমরা যে এখন মোবাইল ব্যবহার করি সেগুলো তো অনেক হাই রেজলিউশনের হয়, এজন্য বোঝা যায় না। বাট CRT যে টেলিভিশনগুলো আছে, তুমি যদি টেলিভিশনের খুব কাছে চোখ লাগায় দেখো, তুমি দেখবা মানে যখন কোনো একটা কিছু চলতেছে কাছে গেলে তুমি দেখবা আসলে ওখানে কিছুই না, এখানে ছোট ছোট 3টা ডট আছে, একটা লাল, একটা সবুজ, আর একটা হচ্ছে আসমানি। এই 3টা ডট আর কিচ্ছু না,
তো আসলে যেটা হয়, হ্যাঁ ডট নাকি ডোরা কাটা কিছু, ওই ডোরা কাটা দাগটা যদি তুমি ডট বলে ধরে নেবে আমি বুঝতে পারছি, একটু সামান্য একটু লম্বাটা দেখা যায় আর কি। আসলে লম্বাটা না, ওটা চারকোনা কাটি, ঠিক আছে। তো এই লাল সবুজ আসমানি এই তিনটা রঙকে আমরা বলি মৌলিক রং। এই মৌলিক রঙের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই তিনটা রঙকে বিভিন্ন অনুপাতে মিক্স করে তুমি যে কোনো কালার তৈরি করতে পারবা, যে কোনো কালার, ঠিক আছে। তো বিভিন্ন কম্বিনেশনের উপর ডিপেন্ড করে যে এটা কি কালার তোমাকে শো করবে, কাছ থেকে দেখলে আলাদা আলাদা কালার দেখবা, কিন্তু দূরে গেলেই দেখবা তিনটা মিলে একটা কালার ফুটে উঠছে। কথাটা বুঝতে পারছি। সো এটা শুধু যে সিআরটি টেলিভিশনের জন্য না, এটা সব ডিজিটাল মনিটরের জন্য। তোমার যে মোবাইলের ডিসপ্লে তার মধ্যেও তুমি ছোট ছোট কিছু দেখতে পাও না, বাট খুব মানে একটা মাইক্রোস্কোপ দিয়ে যদি ধরো দেখবো ওইখানে তুমি তিনটা এরকম কালার দেখতে পাবো, তিনটা কালারের বেশি কিছু দেখতে পাবা না। তো এই তিনটা কালার মিলেই সব ধরনের কালার তৈরি হয়। তো কালার টেলিভিশনে তার মানে বুঝতে পারতেছো যে এরকম ইলেকট্রন গান একটা জায়গায় থাকে তিনটা, এবং ওইখানে আসলে তিন ধরনের ফসফর পদার্থ থাকে, এবং তিনটার কাজ হচ্ছে তিন ধরনের কালার তৈরি করা এবং সেই কম্বিনেশন অনুযায়ী ছবিটাকে ফুটিয়ে তোলা। এবং তার মানে কি, কালার টেলিভিশনের জন্য যে ক্যামেরা থেকে যে সিগন্যাল আসবে সেটাকেও আসলে 3 গুণ বেশি সিগন্যাল একটা টাইম আসতে হবে, এবং সেটাকে খুবই কমপ্লেক্স একটা প্রসেসের মাধ্যমে প্রসেস করে আলাদা করতে হবে কোন কালারের জন্য কোন সিগন্যালটা। সো এইভাবে তিন কালারের জন্য তিন ডবল ভাবে সে কাজ করে আসলে এই আলটিমেটলি আমাদের ছবিটা ফুটিয়ে তোলে। সো এভাবেই আসলে কালার টেলিভিশন বা আগেকার আমলে কালার টেলিভিশন কাজ করতো, এতটুকুই তোমাদের বলতে পারি। বাট এখনকার যে আমরা ডিজিটাল মনিটরগুলো ব্যবহার করি, যেখানে আসলে এত বড় টিভিগুলো খুব পাতলা হয়, কারণ হচ্ছে এখন আসলে এই প্রযুক্তিটা নাই। এখন এই সম্পূর্ণ প্রসেসিংটা মানে কোন জায়গায় কোন পিক্সেলে কি পরিমাণ আলো হবে অন্ধকার হবে সেটা সম্পূর্ণ প্রসেসরের মাধ্যমে ডিজিটালি নিয়ন্ত্রণ করা হয়, বাট এর মধ্যে আসলে ফিজিক্যালি ইলেকট্রনকে শুট করা হতো, এই জন্য এটাকে অ্যানালগ পদ্ধতি বলা হয়। এই হচ্ছে বিষয়। এবং যেহেতু ডিজিটাল সিস্টেমে এই প্রসেসটা লাগে না, এই জন্য এখন টেলিভিশন বা মনিটর খুব পাতলা করে বানানো যায়। সো এই হচ্ছে সিস্টেম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বুঝলাম সবাই। আচ্ছা ভাই, ডিশ না থাকলেও বিটিভি কিভাবে আসে? ডিশ না থাকলেও বিটিভি আসে, কারণ বিটিভি তো সরাসরি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তোমার টিভিতে পাঠিয়ে দিচ্ছে, আর ডিশ তো আসলে যেখান থেকে তোমার ডিশের লাইনটা আসতেছে তারা স্যাটেলাইট থেকে সিগন্যাল দিচ্ছে নিয়ে, কারণ কারণ ডিশে তো আমরা বাইরের চ্যানেল দেখি, তো বাইরের চ্যানেল তো স্যাটেলাইট থেকে আসে। তো স্যাটেলাইটে দেখবা যে ডিশের ডিশের যে অফিসগুলা তাদের মানে ছাদের মধ্যে বিশাল বড় বড় মানে এরকম সাইজের জিনিস থাকে, মানে ছোটো বাটির বাটির মতো, সো ওগুলো আসলে সিগন্যাল রিসিভ করে, ঠিক আছে। রিসিভ করে ওইখানেই প্রসেস হয়, তো ওইখানে প্রসেস হয়ে ওইটাকে সে ডিজিটালে কনভার্ট করে ডাইরেক্ট তারের মাধ্যমে টিভিতে দেয়। আর হচ্ছে আমাদের নর্মাল সিআরটি টেলিভিশনে বিল্ট ইন হচ্ছে তোমার ওই যে ইগুলা থাকে, এখন থাকে বর্তমানে থাকে কি না জানি না, আর একটা সময় বিল্ট ইন হচ্ছে অ্যান্টেনার সাহায্যে বাতাস থেকে ডাইরেক্ট ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা রিসিভ করে সে ওইটা প্রসেস করে তারপর সে ছবি দিত। এই জন্য বিটিভি এখনো আসে এবং আসবে সব সময়। বুঝতে পারছি। স্যার ডিশ নিলে তো কিছু দেশীয় সংবাদ টিভিও আসে, ওগুলো কি স্যাটেলাইট পাঠায়? ডিশ বিটিভি ছাড়া আমি যতটুকু জানি, বিটিভি ছাড়া সকল ধরনের যে আমাদের ইগুলো আছে মিডিয়াগুলো আছে তারা সবাই ওইভাবেই কাজ করে, আমার যতটুকু জানার মধ্যে না ওইভাবে কাজ করার কথা না। হ্যাঁ তবে হ্যাঁ, আরেকটা টেলিভিশন কাজ করতো, একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনে আসলে বিটিভির মতো দেখা চাইতো একটা সময়, এখন যাই কিনা যাই না, আমি টিভি দেখা কত বছর আগে চাচ্ছি ভুলে গেছি। আর কোনো প্রশ্ন আছে তোমাদের এই রিলেটেড? আজকে পার্টিসিপেন্ট একটু কম, আর কোনো প্রশ্ন নেই না? তাহলে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের বইয়ের মোটামুটি পার্ট শেষ। এবং তোমরা কি নিজেরা 13 and 14 পড়েছ আদৌ কেউ? বললেও তোমাদের মাথার উপর দিয়ে যাবে কিভাবে একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি। তোমরা পোলারিটি পড়ছো কেমিস্ট্রিতে?
আচ্ছা, এমআরআই হচ্ছে আসলে বেসিক্যালি ম্যাগনেটিক রেজোনেন্স, আইতে যেন কি ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সো এমআরআই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে জাস্ট তোমার বডির মধ্যে দিয়ে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাস করে, ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, সাধারণত তুমি দেখবা যে কিরকম যেন মেশিনটা, এইরকম একটা মেশিন আর কি, এটার মাঝখানে ট্রলি দিয়ে রোগীকে ঢুকাইতে হয়। আমি এটা ফার্স্ট টাইম একদম খুব ক্লোজলি দেখি 2014 সালে, যখন আমার আম্মুর অ্যাক্সিডেন্ট হয়, সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, তাকে এমআরআই করাইতে হয়। তো এটা দিয়ে তোমার শরীরের বডির ভেতরের পার্টগুলোকে দেখা যায়, এবং এমআরআই এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ত্রিমাত্রিকভাবে দেখতে পারে। এক্সরের বিষয়টা হচ্ছে এক্সরে জাস্ট দ্বিমাত্রিক, মানে জাস্ট একটা সাইড সাইড থেকে ছায়া ফেলতে পারে, আর হচ্ছে সিটি স্ক্যানটা হচ্ছে ত্রিমাত্রিকভাবে করতে পারে। সিটি স্ক্যান হচ্ছে চারিদিক থেকেই কাজটা করে, আর এমআরআই এর মেশিনটা আমার ঠিক বুঝতেছি না আমি কি এটাকে, এই যেটা যেটা আমি দেখছি ওইটা কি এমআরআই নাকি এটা আসলে সিটি স্ক্যান ছিল। আচ্ছা, মেশিনের স্ট্রাকচারটা যেমনই হোক ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, শুধু এইটুকু দেখতে পাইছি হ্যাঁ মনে হয়। আচ্ছা, সো এমআরআই যেটা করে আমাদের শরীরের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাঠায়, এবং আমাদের শরীরের মধ্যে যে মানে উপাদানগুলো থাকে তাদের সবারই কিছু ম্যাগনেটিক ম্যাগনেটিভিটি থাকে, সামান্য কিছু ম্যাগনেটিভিটি থাকে। মানে ব্যাপারটা এরকম যে অনেক, আমি যেটা বলতেছি সেটা একদম প্রপারলি মানে যাবে না, আমি তোমাকে যে ব্যাখ্যাটা দিব মানে প্রপার তথ্য না, বাট জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের বডির ভেতরে তো বিভিন্ন ধরনের ফ্লুইড আছে, রক্ত, কোষ রস, অনেক কিছু আছে। সো করা হয় কি, খুব সম্ভবত বডির মধ্যে এক ধরনের রাসায়নিক ইঞ্জেক্ট করে দেওয়া হয়, যে রাসায়নিকগুলার মধ্যে আসলে তোমার পজিটিভ নেগেটিভ পার্ট থাকে, মানে পোলারিটি টাইপ অফ জিনিস থাকে। এটাকে কিভাবে যে বোঝাবো, এটা বোঝানোর জন্য আসলে হাই লেভেলের কেমিস্ট্রি বোঝা দরকার যদিও, তারপর আমি একটু বোঝাই। ধরো এটা হচ্ছে একটা জৈব যৌগ বলে এটাকে, এখানে ধরো এইচ, এটা ধরো ও এইচ, এটা ধরো তোমার হচ্ছে ও এইচ, এটা হচ্ছে এইচ। সো এই ধরনের যৌগগুলোর মধ্যে যেটা হয়, এখানে দুইটা ঘটনা ঘটে। দেখো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মূলক আছে, এবং আমরা হয়তো জানি যে হাইড্রোজেন আংশিক প্লাস, ও এইচ ও এইচ মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। মানে এই যৌগটা যে এটাকে আসলে আমরা কি বলতে পারি ফিজিক্স এর ভাষায়, কেমিস্ট্রি ভাষায়, মিথেন, ইথেন, তাহলে আমরা হচ্ছে ডাই ইথানোয়িক অ্যাসিড বলতে পারি, না ডাই ইথানোয়িক না, ডাই ইথিন হবে, কারণ দুইটা হাত আছে। তো যাই হোক, সো এই ধরনের কিছু যৌগ আছে যারা যে কাজটা করে, তাদের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তারা ওই অনুযায়ী রেসপন্স করে, বা আমাদের ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে তারা নিজেদের প্যাটার্নটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক অনেকটা যেরকম ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কম্পাস রাখলে কম্পাস যেমন ম্যাগনেটিক ফিল্ডের সাথে নিজেদের দিক মিলিয়ে নেওয়ার চেষ্টা করে, অনেকটা সেই রকম, বাট অ্যাকচুয়াল না, আমি কিন্তু আবারও বলতেছি। সো যার ফলে হয় কি, ম্যাগনেটিক ফিল্ড পাঠানোর ফলে আমাদের শরীরের যে নালীগুলোর মধ্য দিয়ে ওই রক্তের সাথে মিশে যাওয়া যে কেমিক্যালটা ট্রান্সফার হয়, সেই নালীগুলোকে স্পষ্ট বোঝা যায়, কারণ ম্যাগনেটিক ফিল্ড পাঠানো হচ্ছে। সো উল্টা পাশে কী ধরনের আউটপুট আসছে তার উপর বেস করে কম্পিউটার প্রসেস করে বুঝতে পারে ম্যাগনেটিক ফিল্ডটাকে মেপে, যে ওই যেই লিকুইডটা শরীরের মধ্যে পুশ করা হয়েছে সেটা শরীরের কোন নালীর মধ্যে দিয়ে যেতে পারতেছে, কোন নালীর মধ্যে দিয়ে যাচ্ছে না, এবং এর মাধ্যমে খুব সম্ভবত হার্টের ব্লকেজ থেকে শুরু করে শরীরের কোনো নালীর ব্লকেজ থাকলে সেটা বোঝা যায়। এইভাবে মোটামুটি এমআরআই কাজ করে, আমি অতটুকুই জানি, এর বেশি কিছুই জানি না আসলে। কিছু কি বুঝতে পারছো? জি স্যার। আমি জানি না কতটুকু বুঝতে পারছো, আমি নিজেই যে খুব ভালো বুঝি বিষয়টা তা না। আচ্ছা, তারপর কোনো আরো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কোনো প্রশ্ন আছে কারো কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি কারো, হ্যাঁ এতক্ষণে বলো স্যার, অর্ধায়ু জিনিসটা অর্ধায়ু জিনিসটা
আচ্ছা জাস্ট আ মিনিট, আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে, আই হ্যাভ টু রিসিভ, ওয়েট। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম, না না ম্যাডাম সমস্যা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি নাম্বারটা। ম্যাডাম এটাতে ঢুকবে না, আমি আপনাকে নাম্বারটা টেক্সট করতেছি। আচ্ছা সরি ফর দ্যাট। ওকে হ্যাঁ, কি প্রশ্ন একটা ছিল বলো শুনি। ও অর্ধায়ন নিয়ে বলছিলা না? জি স্যার। আচ্ছা অর্ধায়ন জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং এটার ম্যাথ তোমাদের আসলে তোমাদের ফিজিক্সের ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারে করতে হবে। আমরা ই পড়েছি তোমাদের, তেজস্ক্রিয়তা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের, তেজস্ক্রিয়তা কি পড়াইছি আমি? আচ্ছা তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের রশ্মির ক্ষেত্রে তাদের যে নিউক্লিয়ার মানে তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে, তো তাদের নিউক্লিয়াসগুলো ক্রমাগত ভাঙতে থাকে, এবং তেজস্ক্রিয় পদার্থ সাধারণত তারা হয় যাদের মধ্যে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রায় 82-এর উপরে হয়, 82-এর উপরে যাদের হয় সাধারণত এই ধরনের মৌলগুলো বেশি তেজস্ক্রিয় হয়। এখন কেন এরা আসলে তারা ভাঙতে থাকে, এটা আসলে সবল নিউক্লিয় বলের কারণে। কখনো কি তোমরা একটু চিন্তা করছো যে যখন আমরা আমরা তো ফিশন বিক্রিয়া করছি তাই না, ফিশন বিক্রিয়া করছি না, ইউরেনিয়াম 235 কে ভেঙে কি ফিশন ঘটানো হয় করছি? জি স্যার। সো একটু কখনো চিন্তা করছো যে আমরা বাইরে থেকে একটা নিউট্রন দিয়ে আমরা একটা ইউরেনিয়াম 235 পরমাণুকে আমরা যদি যখন ভাঙি, তখন এই যে ভাঙার ফলে তিনটা নিউট্রন আরো উৎপন্ন হয়, সাথে কিছু শক্তি উৎপন্ন হয়, তো এই শক্তিটা কোথা থেকে আসে চিন্তা করছো কখনো? বা প্রশ্ন করছো? হ্যাঁ স্টোর তো অবশ্যই না থাকলে তো শক্তিটা আসার কথা না, কিন্তু কথা হচ্ছে যে কিভাবে মানে কেন স্টোর থাকে বা শক্তিটার উৎস কি? ওই যে সবল নিউক্লিয় বল দ্বারা যে প্রোটন গুলো একসাথে থাকে ওইটা? হ্যাঁ রাইট, সবল নিউক্লিয় বল দ্বারা যে একত্রিত থাকে, আমি মনে বলছিলাম যে কুলম্বের সূত্র অনুযায়ী চিন্তা করি এর মধ্যে যে নিউট্রন গুলা থাকে মানে তারা বাধ্য হয়ে সবল নিউক্লিয় বলের কারণে আটকায় থাকে, তো প্রোটন তো নিজেদের মধ্যে অবশ্যই বিকর্ষণ করবে, কিন্তু তারা এত কাছে থাকে তো তাদেরকে ওইখানে আটকায় রাখার জন্য আসলে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ শক্তি দরকার, এবং সেটাই আসলে সবল নিউক্লিয় বল করে থাকে। তো মনে করো তোমার কোনো একটা কলমের মধ্যে বা কোনো কিছুর মধ্যে একটা স্প্রিং মনে করো আটকায় আছে, এবং খুব শক্তভাবে আটকায় আছে। এখন তুমি যদি কোনোভাবে স্প্রিংটাকে একটু ছাড়াইতে পারো, তাহলে স্প্রিংটা ধাপ করে লাফ দিবে না বা প্রচুর পরিমাণে শক্তি নির্গত করবে না? জি স্যার করবে। ঠিক অনেকটা এরকম ঘটনা ঘটে আমরা যখন এটাকে ভাঙি, ওর মধ্যে সবল নিউক্লিয় বল প্রোটন গুলাকে কোনো মতে আটকায় রাখছে, একসাথে করে রাখছে। এখন বাইরে থেকে একটু উস্কানি দিলেই ও দ্রুত ভাঙা যাবে তাদের বিকর্ষণ বলের কারণে, এবং এই সময় সে শক্তিটাকে ছেড়ে দেয়, ওইটাকে আমরা নিউক্লিয়ার শক্তি বলি। সো তোমাদের যখন কি বলে মানে কি জিনিস কথা বলছিলাম, রেডিয়েশন নিয়ে, তেজস্ক্রিয়তা নিয়ে, তো তেজস্ক্রিয়তা বিষয়টা আসলে, হ্যাঁ বলো। একসাথে কোনোদিনও তো থাকা সম্ভব না। হ্যাঁ আমাদের খালেদা জি এবং শেখ হাসিনা যদি যদি একত্রে মানে দুই বোনের মতো কোনোদিনও থাকা সম্ভব না, যদি না বাইরে থেকে কোনো শক্তিশালী ফোর্স তাদেরকে একত্রিত করে, অনেকটা সেই রকম। এখন কেন এটা করতে কাজ আমি জানি না, বুঝতে পারছো? এটার কারণ কারণ আমাদের মানুষের জানা থাকলেও আমি হয়তো জানি না, মানে আমার জ্ঞানের পরিধি এখন ওই পর্যন্ত জানাই আর কি। সো এখন যেটা বলতেছি যে সো এখান থেকে যখন শক্তিটা নির্গমন হয়, এটা আমরা বাইরে থেকে এক্সটার্নালি করি, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আর তেজস্ক্রিয়তেও আসলে এক্স্যাক্টলি এইরকম ঘটনাই ঘটে, বাট
বিষয়টা হচ্ছে ওইখানে জিনিসটা টোটালি ভাঙে না, ওইটার নিউক্লিয়াস থেকে, ওইটার নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে যে প্রোটন নিউট্রন থাকে তারা ভেঙে বিমুক্ত শক্তি হিসেবে বাইরে বিমুক্ত হয়ে যায়। তো যার ফলে ও আসলে যেই পদার্থ হিসেবে ছিল সেই পদার্থ আর থাকে না, আস্তে আস্তে সে অন্য পদার্থে কনভার্ট হয়ে যায়। যেমন ইউরেনিয়ামের কথাই যদি চিন্তা করো, ইউরেনিয়ামকে যদি স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে দেওয়া হয় তেজস্ক্রিয়তার জন্য, সে লক্ষ লক্ষ বছর পরে, কোটি কোটি বছর পরে গিয়ে দেখা যায় যে এই ইউরেনিয়ামটা একসময় সীসায় পরিণত হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? তো এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এই যে তেজস্ক্রিয় পরমাণুগুলা ভেঙে আস্তে আস্তে অন্য পদার্থে পরিণত হয়, এই ভাঙার যে সময়টা আমরা ক্যালকুলেট করি অধ্যায়ন মাধ্যমে। এবং অধ্যায় আবার ইন্টারেস্টিং একটা বিষয়, ধরো তোমার কাছে কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ আছে, এটা মনে করো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণটা। তো এই তেজস্ক্রিয় পদার্থটা তোমার এইখান থেকে যখন সে ভাঙতে থাকবে, সে ঠিক অর্ধেক হতে, ঠিক অর্ধেক হয়ে যেতে যতটা সময় নিবে সেটাকে আমরা বলি তার অর্ধায়ু। কথাটা বুঝতে পারছো? একটা মিনিট, আমাকে আবার ফোন রিসিভ করতে হবে। জি স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। সময় হচ্ছে সাপোজ 6 লক্ষ বছর, ঠিক আছে? 6 লক্ষ বছর মানে 6 লক্ষ বছরে সে ঠিক ভেঙে অর্ধেক হবে, ঠিক আছে? এখন তাহলে বলতো পরবর্তী 6 লক্ষ বছরে কতটুকু হবে? সে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে তাই তো মনে হচ্ছে, বাট এটা হবে না। পরবর্তী 6 লক্ষ বছরে এখন যতটুকু আছে সে তারও অর্ধেক হবে, বুঝতে পারছো? তারপরে আরো 6 লক্ষ বছর পরে এখন এখানে যতটুকু আছে, মানে 12 লক্ষ বছর পরে যতটুকু হয়েছে সে তারও অর্ধেক হবে, মানে বিষয়টা এইভাবে কমে, বুঝতে পারছি? তাহলে শেষ হবে কখন? এটা শেষ হয় না সহজে, এটা কোটি কোটি বছর লাগবে। কারণ দেখো যতবারই যা যত সময় যাক অর্ধেক করে অর্ধেক অর্ধেক করে থাইকেই যাবে, ঠিক আছে? এই জন্যই তো এই তেজস্ক্রিয়তার মাধ্যমে আমরা হাজার হাজার কোটি বছরের পুরনো জিনিসেরও বয়স বের করতে পারি, এবং এই অর্ধায়ুর হিসাবটা আমাদের জানা থাকা লাগবে। এটাই হচ্ছে অর্ধায়ু, বুঝতে পারছি? বুঝছি না। আর কোনো প্রশ্ন আছে? যার মধ্যে কোনো বাতাস নাই, এটাই ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম মানে বাতাস থাকবে না। এখানে সমস্যা নাকি এক্সট্রা কেমনে উৎপন্ন হয় সেটা বুঝতে সমস্যা? আমাদের বইয়ের আচ্ছা, এটা তো অ্যানোড ক্যাথোড, এটা তো মানে আমি কি বলতেছি, এটা তো ডায়োড, যেটা হচ্ছে আমরা যে পিএন জংশন ডায়োড পড়ছি তার আবিষ্কার হওয়ার আগে। মানে শোনো, তুমি যেটা মনে করতেছো ভ্যাকিউম টিউব কোনো মানে স্পেসিফিক জিনিস না, তুমি যদি একটা কলমের ভেতরে বাতাসগুলোকে বের করে নিতে পারো সেটাও একটা ভ্যাকিউম টিউব। এখন ভ্যাকিউম টিউবের ভিতরে অনেক কিছুই কাজ নিয়ে কাজ করা যায়। ভ্যাকিউম টিউবের ভিতরে অ্যানোড ক্যাথোড নিয়ে কাজ করা যায়, ভ্যাকিউম টিউবের ভিতরে ডায়োড বসানো যায়, ভ্যাকিউম টিউবের ভিতরে এক্সরে নিয়ে কাজ করা যায়। ভ্যাকিউম টিউবের সাথে তার ভেতরে কি আছে তা থাকবে তার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? জি স্যার।
এটুকুই বলতে পারি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন, হ্যাঁ আমি তো বলে দেই, বলি নাই যে অন্য জায়গা থেকে প্রশ্ন করা যাবে না, তবে সেটা আমাদের এডুকেশন রিলেটেড হইতে হবে। তুমি অনেক কাছে কাছে মনে করতেছো, আসলে তো অনেক কাছে কাছে না। কে বলছো অনেক কাছে কাছে? আমি আসলে কাছে কাছে থাকে না, দূরে থাকে। তাদের যে সাইজ সেই তুলনায় তারা অনেক দূরে। হ্যাঁ, মনে করো এইখানে একটা পিঁপড়া আছে, এখানে একটা পিঁপড়া আছে, তো আমার কাছে এইটুক আমার জন্য চার আঙ্গুলের সমান, চার আঙ্গুল আমার কাছে কিছু না, বাট পিঁপড়া যে ছোট প্রাণী তার জন্য এখান থেকে এখানে এইটুকু দূরত্বই অনেক বেশি। কথাটা বুঝতে পারছো? তো ইলেকট্রন এত টাইনি একটা জিনিস, তা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় পরমাণু তো খুব ছোট, তার মধ্যে তো অনেকগুলো ইলেকট্রন থাকে, তাহলে তো ইলেকট্রন খুব কাছে আছে না, মোটেও কাছে নাই, তারা তাদের হিসেবে অনেক যথেষ্ট দূরে আছে। বুঝতে পারছি। আর কি প্রশ্ন আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের তো 14 পর্যন্ত শেষ হয়ে গেল চ্যাপ্টার। আমরা কোথা থেকে স্টার্ট করছিলাম? 7 থেকে স্টার্ট করছিলাম না? চলেই যাচ্ছে, তো আমরা না শুরু হয়েছে মাত্র ফেব্রুয়ারি, তো আমরা আমাদের হাতে সময় কতদিন আছে একটু দেখতে হবে। আমরা যারা ব্যাচ 2 তে ছিলাম ওরা তো 7 চ্যাপ্টারটা পাই নাই, আমরা ডাইরেক্ট 10 থেকে পাইছি। ডাইরেক্ট 10 থেকে পাইছি। আচ্ছা আচ্ছা, ব্যাচ 2 তে ছিল তারা 7 চ্যাপ্টার পাও নাই তাই? আচ্ছা হয়তো বা, হ্যাঁ আমার হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে পাও নাই, আবার পাবার সমস্যা নেই তো, কারণ আমরা তো প্রত্যেকটা চ্যাপ্টারই আবার এ টু জেড পড়বই, এমন তো না, বাদ যাবে না একটি শিশু আসলে। ঠিক আছে, সো এখন আমি যেটা আই ওয়াজ অ্যাবাউট টু সে যে তোমাদের এখন একটা প্রপার প্ল্যানিংয়ে পড়তে হবে, এবং আগে যেভাবে পড়ছো তার থেকে আরেকটু ভালোভাবে পড়তে হবে। এতদিন ধরে যা পড়ছো আমি মোটামুটি এইভাবে কাউন্ট করে নিয়েছি, তোমরা 9 ইয়ার স্টুডেন্টস, বাট এখন তোমাদেরকে অ্যাজ এ পরীক্ষার্থী হিসেবে পড়তে হবে, মেক শিওর করতে হবে তোমাকে যে খুব বেশি পড়তে বলতেছি তা না, কিন্তু অনেক বেশি এখন থেকে পড়তে হবে না। পড়াশোনা আসল মানে টাইমটা বাড়বে অনেক বেশি হচ্ছে তোমাদের টেস্টের সময় থেকে, বাট এখন যে কাজটা না করলে অনেক পস্তাইতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় মনোযোগ দিয়ে স্টাডিগুলো কমপ্লিট করা, কোনো মানে ফাঁক রেখে না পড়া। তুমি যদি এখন থেকে যে কোনো স্টুডেন্টই যদি মনে করো ক্লাস 10 ওঠার পর থেকে বেশি না দৈনিক 3 ঘন্টা বা 3 বা 4 ঘন্টা একদম প্রপারলি ফুললি মনোযোগের সাথে পড়ে, তাহলে তোমার ভাবা লাগবে না আর কোনো কিছু নিয়ে। বাট সমস্যা হচ্ছে আমরা এখন পড়ি সারাদিনই, কিন্তু এক তার সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টাই মনোযোগের সাথে বা একদম প্রপার অ্যাস্থেটিকদের সাথে পড়তে বসি না, যার কারণে ওই পড়াটাও দিন শেষে মানে নগণ্য বা মলিন মনে হয়। প্রপারলি 3 ঘন্টা পড়লে আসলে অনেক কিছু পড়া যায়। সো সবাই পড়ার টাইমটা কমায় দাও, কিন্তু পড়ার মানে কোয়ালিটিটা বাড়ায় দাও, তাহলে সব দিক থেকে ভালো হবে, এটা একটা বিষয়। আর ফিজিক্সের কথা যদি বলো, ফিজিক্স হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের একটা সাবজেক্ট, এটা মুখস্থের সাবজেক্ট না, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার আসলে তত বেশি ডেভেলপ করবে। সো প্র্যাকটিসটা আমরা এখন শুরু করব আমাদের চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে শুরু করলে ভালো হয় বলো দেখি সবাই। প্রথম থেকেই করি। প্রথম থেকে স্যার এখন ফার্স্ট চ্যাপ্টার থেকে করলে একটু ভালো হয়। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার থেকে করতে পারো। আসলে ফার্স্ট চ্যাপ্টারে যদিও পড়ার কিছু নাই, তারপর কয়েকটা বিষয় আছে যেগুলো আলোচনা করা যায়। তাহলে আমরা একটা মিশন নেই যে এখন হচ্ছে আমাদের হচ্ছে, হ্যাঁ বলো, চ্যাপ্টার 8 9 তো ধরা হয়নি, ওইগুলো একবার ধরে দিলে মানে 8 9 মানে আমরা যদি এরকম ভাবে
শুরু করি, বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো, তাহলে তো 8-9 ধরা হবে। ব্যাপারটা তো এরকম না যে আমি প্রথম থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত বা 7 পর্যন্ত পড়ে শেষ করে দিব, বিষয়টা হচ্ছে এখন আমরা পুরো বই শেষ করব, একদম ফার্স্ট টু আবার লাস্ট, মানে চ্যাপ্টার এই যে 11, 12, 10, 7 সব আবার হবে। কথাটা বুঝতে পারছি, মানে একটু সিস্টেম করে গোছায় লাগাইতে হইলে এক জায়গা থেকে শুরু করলেই, মানে শুরু থেকে শুরু করলে মনে হয় বেটার হবে। বাট কারো যদি স্কুলে বা কোনো পরীক্ষার কারণে মানে ইমার্জেন্সি থাকে যে 8-9 পড়তে হবে, সেটাও বলতে পারো, আমরা 8-9ও পড়তে পারি, কোনো সমস্যা নেই। স্যার আমাদের হাফ ইয়ার এর আগে ওই যে 8-9টা বোঝাই দিলেই হবে। হাফ ইয়ারলি এক্সাম কবে তোমাদের? ঈদের পরে। ঈদের পরে, তাহলে আমরা যদি এখন ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরুও করি ঈদের পর পর্যন্ত, যেই ভাবে আমরা পড়ার চেষ্টা করতেছি স্লোলি বাট স্টেডিলি, ঈদের আগে আমরা চ্যাপ্টার 8-9 পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তাহলে স্কুল খুলতে দেরি আছে মনে হয়? দেরি আছে আবার দেরি নাই, ওইটা মনে রেখো, কারণ বেশি দিন সময় নেওয়া নিবে না এখন আর সরকার, ঠিক আছে? যদি হুটহাট করে কিছু হয়ে যায়, হইতে পারে মার্চে স্কুল খুলে দিতে পারে, এটাও একটা সম্ভাবনা আছে, মোটামুটি 40% প্রবাবিলিটি আছে। বাট তারপরেও মানে ওইটাই চিন্তা করলে তো হবে না, প্রিপারেশন রাখতে হবে, কখন খুলে যাবে তখন তো তুমি স্কুল বলতে পারবা না বা এক্সকিউজ দিতে পারবা না যে স্কুল তো দেরিতেই খুলবে আমি জানতাম, এখন চট করে খুলে গেলো আমি তো এখন পারবো না কিছু, এটা বললে তো আর তোমার কথা শুনবে না, শুনবে শুনবে না। সো যেহেতু তোমরা এখন পরীক্ষা মানে স্কুল খুলে মিড টার্ম হবে, তো শেষের দিকে যে চ্যাপ্টারগুলো ছিল 7-8 ছাড়া, 7-8 না 8-9 ছাড়া, তাহলে বলা যায় যে 8-9 হলে বইয়ের সেকেন্ড হাফ আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, তাই না? সেকেন্ড হাফের একটু বেশি, সেটাও করা যেতে পারে, আই হ্যাভ নো ইস্যু। হ্যাঁ, আলো করতে পারো তোমরা, আলো থেকেই আমরা আগামী দিন থেকে স্টার্ট করতে পারি। সো তাহলে আমরা কি আলো শুরু করলে কারো কোনো ঝামেলা? না না স্যার। আচ্ছা, আলো যেহেতু তোমরা এরা নতুন চ্যাপ্টার না তোমাদের জন্য, তোমরাই করো তাহলে এখন যে কাজটা করবা, বই বের করো, আমি জাস্ট টপিকগুলো দাগায় দিই যাতে নিজেরা পড়ে আগে থাকো। আর আরেকটা জিনিস, এখন হচ্ছে তোমরা কেউ কিন্তু আমার জন্য বসে থাকবে না যে আমি একটা টপিক বোঝাবো তারপর তুমি আবার নতুন করে বসবা, তোমাদের সব চ্যাপ্টারেই হাত দেওয়া হয়েছে কম বা বেশি তোমরা জানো। সো দেখা গেলো আমি যেদিন ক্লাস নিব, আগামী দিন আলোর ক্লাস নিব, আগামী দিনই তোমার আলো নিয়ে বসতে হবে, কোনো কথা নাই, তুমি চাইলে এখন বই বসে আলো ক্লাস স্টার্ট করে দিতে পারো, ছোট ছোট কি নোটসগুলো দেখতে পারো। হ্যাঁ, সো এটা তোমার এটা তোমার জন্য ক্লাস পয়েন্ট, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন, এখান থেকে সবার প্রথমে তোমরা পড়বা মানে থিওরি জিনিসগুলো সব পড়বা, মানে যেখানে নর্মাল থিওরি লেখা যেটা জাস্ট বাংলা, কোনো টেকনিক্যাল টার্মস নেই, ওগুলো সব সহ পড়বা। আমি শুধু এখন বলে দিচ্ছি সেই টেকনিক্যাল টার্মগুলো যেগুলো বুঝতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে তোমরা স্টার্ট করবা 8.2.1, মানে প্রতিফলনের সূত্র থেকে, মানে আমি পড়াবো ওগুলো আর কি, ঠিক আছে? 8.2.1 এটা একটু দাগায় রাখবা। তারপর হচ্ছে ওই, তারপরে যে শোষণ আছে বা এই জাতীয় জিনিসগুলো আছে, এগুলো জাস্ট থরলি তুমি পড়ে রাখবা, প্রশ্ন থাকলে আস করবে আমাকে। তারপরে আলোর প্রতিফলনের সূত্রের পরে চলে যাবা মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে যে প্রতিফলন আলো, হ্যাঁ 8.2.2, এইটা দেন হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ, প্রতিবিম্ব পার্ট পুরাটাই, প্লাস তারপরে গোলীয় দর্পণও পড়তে হবে, গোলীয় দর্পণ খুব ডিটেলে পড়তে হবে, এবং বইয়ে যে কয়েকটা ছবি দেওয়া আছে সেগুলো তো হবে না, আমি এক্সট্রা পড়াবো। তারপর হচ্ছে গোলীয় দর্পণ কিভাবে কাজ করে এগুলো তো আমি দেখাবোই। তারপর দেখো পেজ নাম্বার 231, 231 থেকে দেখো কিছু ছবি আছে, বড় বড় কিছু ছবি আছে, পেন্সিলের কিছু বিম্ব তৈরি করার ছবি এগুলো। তারপরে হচ্ছে তোমার অবছালো কেন এত তোমাদের বইটা,
কোনো কিছুই গোছানো নেই না। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এক নাম্বার, তোমরা বোঝা স্টার্ট করবা প্রতিফলনের সূত্র দিয়ে। তারপরে করবা সমতল দর্পণ, সমতল দর্পণ এবং সমতল দর্পণ রিলেটেড যা কিছু আছে। তারপরে তোমরা বুঝবা হচ্ছে বিম্ব গঠন, বিম্ব গঠন, বিম্ব গঠনটা তোমরা আসলে করবা বোধ সমতল এবং হচ্ছে তোমার গোলীয় দুইটা দর্পণের জন্য। আর হচ্ছে তেমন কিছুই লাগে না, জাস্ট আরেকটা হচ্ছে ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল পার্ট আছে, ওটা পড়াশোনা করে চলবে। এই তিনটা জিনিসই চ্যাপ্টারের হার্ড কোর বেসিক, এবং চ্যাপ্টার 8-9 কিন্তু খুব ইজি। আলো ভয় পাও কে কে বলো তো, বা আলো পড়তে কঠিন লাগে কার কার? আলো পড়তে কঠিন লাগে কার কার? সবার সহজ লাগে? স্যার আপনি বোঝানোর পর ভালো লাগে পড়তে। আলো হচ্ছে সবচেয়ে মজার চ্যাপ্টার, জানো? আলো হচ্ছে মজা কিনা জানি না, মানে খুব মানে সহজে বোঝা যায়। আলো বুঝতে বেশি পেন নিতে লাগে না, তোমার মাথার মধ্যে যদি একটু ইমাজিনেশন পাওয়ার থাকে তাহলে হয়ে যাবে। এবং ইমাজিনেশন করার জন্য যা কিছু লাগে আমি চেষ্টা করবো বোঝানোর জন্য, এই খুব কাজে লাগবে। এই চ্যাপ্টার থেকে আসলে কি আসে যদি সেটা বলো, আমি উপরে দুটো বাদ দিয়ে দিব। জাস্ট বিম্ব গঠন, ঠিক আছে? এখন বিম্ব গঠন কি, বিম্ব কি, এটা তোমরা আগামী ক্লাসে, আমরা ফার্স্ট টু থেকে স্টার্ট করতেছি। সো ঠিক আছে, আজকের মতো আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে লিক করবো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ, মানে চার্জের সংজ্ঞায় তো বলছিলেন যে পরমাণু যে বৈশিষ্ট্য আকর্ষণ বা বিকর্ষণ করে ওইটাই চার্জ। মানে ভরের জন্য তো আকর্ষণ আকর্ষণ করে, তাহলে ওইটারও কি চার্জ বলা যেত না? ভরের জন্য শুধু মাত্রই আকর্ষণ, ভর আছে এমন দুইটা বস্তু শুধুই নিজেদেরকে আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে? তাহলে আকর্ষণ ও বিকর্ষণ করতে হবে না, আকর্ষণ বা বিকর্ষণ? আকর্ষণ ও বিকর্ষণ বললে ভালো হয়, বাট একটা পথ মানে দুইটা জিনিস, দুইটা প্রোটন একই সাথে তো আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না, এই জন্য বলা হয় আকর্ষণ বা বিকর্ষণ করতে হবে। তার মানে আকর্ষণ বা বিকর্ষণ বলার মানে এইটা না যে শুধু আকর্ষণ করলেও আর কি তাকে চার্জের ধর্ম বলবো আর কি। বুঝছি না। ওকে ঠিক আছে, সো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।